আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসছি মজার একটি রেসিপি নিয়ে, বাঁধাকপির ভাজি। অনেকেই আছে বাঁধাকপি পছন্দ করে না, এভাবে বাঁধাকপি ভাজি করলে সবাই খুব মজা করে খাবে। তো চলুন দেখা যাক কিভাবে ভাজিটা করব। আমি প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। এখন আমি এগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া কিছু মুরগির মাংস। এভাবে অল্প পরিমাণ মুরগির মাংস দিলেও আপনার ভাজিটা অনেক টেস্ট হবে। আমি এখানে মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা এভাবেই দিবেন। এখানে আমি অ্যাড করতেছি লবণ, হলুদ, গরম মশলা আর কিছু আস্ত জিরা। এগুলো দেওয়ার পর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দুইটা তেজপাতা দিয়ে দিলাম। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি করে রেখেছিলাম এবং আলু কিউব করে দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়াচাড়া করে উল্টোপাল্টে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করব। দেখুন বাঁধাকপি থেকে কিছু পানি বের হয়েছে, এই পানি দিয়েই ভাজিটা হয়ে যাবে, আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই। কিছু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজিটা করতে হবে, তাহলে বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতে অনেক মজা হবে। দেখুন আমার পানিটা শুকিয়ে গিয়েছে, ভাজির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ ভাজার পর আমার ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এভাবে চেষ্টা করবেন, গরম ভাতের সাথে খেতে ভাজিটা অনেক ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না।